বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আমাদের একদম আর্টিকেলের শেষ পর্যায়ে, যেখানে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন্স দিয়ে আর্টিকেলটা শেষ করব। এবং আশা করছি তোমরা আমার সাথে আগের যে অংশগুলো আর্টিকেলসের সবগুলো পড়ে নিয়েছো, যাতে তোমাদের এই এমসিকিউগুলো অ্যান্সার করতে সুবিধা হয়। চলো তাহলে আমরা শুরু করি আজকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স। যেটা প্রথম কোশ্চেনটাই হলো, দি ওয়ার্ড ড্রাইভ রেফার্স টু, অর্থাৎ ড্রাইভ দিয়ে কী বোঝানো হচ্ছে বলো তো? অপারেট, সোয়েপ্ট, ফোর্স, সেন্ট। আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে অপারেট, কারণ অপারেট দিয়ে কিন্তু আমরা বুঝি যে কোনো কিছু চালনা করা বা পরিচালনা করা। তো এখানে অপারেট হলো আমাদের জন্য সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেনে দেখছি, দ্য বেস্ট সিনোনিম অফ কনজেশন ইজ, অর্থাৎ কনজেশনের বেস্ট সিনোনিমটা কি বলতো? ডিফিকাল্টি, প্রবলেমস, জ্যাম, ট্রাবল। কনজেশন অর্থ আমরা কী জানি বলো? সেটা হলো যে কোনো কিছুর মানে আঁটোসাঁটো অবস্থা বা একদম চাপা কোনো একটা এনভায়রনমেন্ট বুঝতে পারি, যেখানে কিন্তু সবচেয়ে বেশি রিলেটেবল দেখতে পাচ্ছি জ্যাম, যে ওয়ার্ডটি, এবং এটাই আমাদের জন্য কিন্তু কারেক্ট অ্যান্সার। হোয়াট ডাজ ক্রাউড ইন দ্য প্যাসেজ মিন, অর্থাৎ এই আমাদের যে প্যাসেজটি ছিল, এই প্যাসেজের মধ্যে ক্রাউড দিয়ে আমরা কী বুঝি বলো তো? ক্রাউড দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো কিছু জটলা বা যে কোনো একটা কি একটা গণ্ডগোল বা একদম জটলা পাকানো কোনো একটা অবস্থা বুঝি। এবং এখানে কিন্তু টু ক্র্যাম হলো আমাদের জন্য ক্রাউডের সবচেয়ে বেশি রিলেটেবল সিনোনিম। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কস্ট মিন, কস্ট দিয়ে আমরা যে কোনো কিছু কি বুঝাই, যে কোনো কিছুর কিন্তু অ্যামাউন্ট বা পরিমাণটা কিন্তু আমরা কস্ট দিয়ে বুঝতে পারি। সো আমাদের জন্য এখানে অ্যামাউন্ট হলো সঠিক উত্তর। Which of the following is responsible for growing of the city so fast? অর্থাৎ এই যে ফলোয়িং যে রিজনসগুলো দেয়া আছে, এগুলোর মধ্যে কোনটি হলো আমাদের যে এই ঢাকা শহর, ঢাকা শহরের গ্রোথের জন্য সবচেয়ে বেশি দায়ী, অর্থাৎ ঢাকা শহর যে আমাদের এত ফাস্ট গ্রো করছে, এটার জন্য সবচেয়ে বেশি পরিমাণে দায়ী কোন রিজনটি? এয়ার পলিউশন, ভেহিকেল, ট্রাফিক কনজেশন, পুয়ার ইনফ্রাস্ট্রাকচার। বন্ধুরা, তোমরা যদি আমার সাথে প্যাসেজটি খুব ডিটেলে পড়ে থাকো এবং বুঝে থাকো, আমরা কিন্তু একটি পার্টে দেখেছিলাম যে পুয়ার ইনফ্রাস্ট্রাকচারের কারণে কিন্তু অনেক মানুষ এসে, ঢাকার বাইরে থেকে অনেক মানুষ এসে এসে ঢাকা শহরে বসবাস শুরু করছে, এমনকি একদম যে মেন যে শিল্প নগরী যেগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু মানুষগুলো এসে এসে আরও জটলা পাকাচ্ছে, এমনকি যে বিভিন্ন ধরনের বস্তিগুলো গড়ে উঠছে। কারণ কি, আমাদের যাতায়াত ব্যবস্থাগুলো এবং ইনফ্রাস্ট্রাকচারগুলো এতই বাজে এবং এতই খারাপ কিছু কিছু জায়গায়, যে চলাফেরা করা এবং কি এমনকি সঠিক সময়ের মধ্যে সবার যে জায়গা মতো গন্তব্যে পৌঁছে যাওয়া, এটা চিন্তাই করা যায় না। তো সবাই দেখা যায় যে একদম এরকম যে মেন মেন জায়গাগুলো আছে বা শিল্প নগরীর যে জায়গাগুলো আছে, যেখানে দেখা যায় যে অফিসগুলো, মেন কার্যালয়গুলো দেখা যায়, সেখানে কিন্তু কাছাকাছি জায়গাগুলোতে দেখবো যে অনেক বাসা বাড়ি, অনেক গ্যাদারিং, এমনকি বস্তিগুলো কিন্তু ওই আশেপাশে বিল্ডিংগুলোর আনাচে কানাচে কিন্তু গড়ে উঠছে। এটার কারণ কিন্তু এটাই, কারণ তাদের পক্ষেও সম্ভব না যে তারাও সে সকাল হবে এবং হচ্ছে তাদের অফিসের টাইম মতো সকালবেলা পৌঁছে যেতে পারবে সময় মতো, এটা কিন্তু কেউ এক্সপেক্ট করতে পারে না। সবাই দেখা যায় যে চায় যে এই যে কার্যালয়গুলো, অফিস এরিয়াগুলোর কাছাকাছি থাকতে, এবং এই জায়গাগুলোতেই বেশিরভাগ ঢাকাতে স্পেশালি যে একদম জটলাগুলো পাকিয়ে এবং এই যে সিটিটা গ্রো করছে, এই কারণে, এই পুয়ার ইনফ্রাস্ট্রাকচারের কারণে। সো আমাদের জন্য পুয়ার ইনফ্রাস্ট্রাকচার হলো সঠিক উত্তর। বন্ধুরা, আমরা কিন্তু সবগুলো সঠিকভাবে অ্যান্সার করে ফেললাম, আশা করছি তুমিও পারবে। এটার জন্য তোমাদেরকে জাস্ট আমার যে আর্টিকেলটি, এটি সবগুলো পার্ট পড়ে নিতে হবে, এবং আশা করছি তোমরা এনজয় করেছো পুরোটা আর্টিকেল আমার সাথে। তোমাদের আরও কোনো যদি কোয়েশ্চেন থাকে এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স নিয়ে, এবং এটার কোনো ধরনের আইডিয়া নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে, তোমরা কিন্তু চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারো।